আসসালামু আলাইকুম আরহ কুকি আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারি খুব আকর্ষণীয় একটি রেসিপি আর এই রেসিপিটি একেবারে গ্রাম্য স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি খুব মজার একটি রেসিপি আমি পার্সোনালি খুবই পছন্দ করি আর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি তেল নিয়েছি এখানে তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে এবং কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ব্রাউন কালার করে বা সোনালি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো অনবরত নাড়াচাড়া করে আপনাদের সুবিধাতে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ মাঝখানে ফালি করে নেওয়া কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা নিয়ে নেবেন ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মরিচটা সহ এবং পেঁয়াজগুলো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এরকম যখন হালকা একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন অ্যাড করব পানি এখন আমি দিয়ে দেবো পানি মশলা কষানোর জন্য মশলা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করব আর এই মশলাটা কষাতে কষাতে পানিটা বেশ কিছুটা টেনে যাবে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দেবো এখানে আমি রসুন বাটা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আমি করে দিচ্ছি দিয়ে এবং খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিচ্ছি এখানে একটা চামচ আদা বাটাটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই প্রায় দশ সেকেন্ডের মতো একটু রেখে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আর টমেটো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি নাড়াচাড়া করে একটু টমেটোটা ভেজে নিচ্ছি হালকা করে টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এখন দিয়ে গুড়া লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি দেড় চা চামচ ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর সবশেষে দিয়ে দেব লবণ লবণ দিচ্ছি একটা চা চামচ প্রয়োজন মতো আমি বাড়িয়ে নেব আর যদি আপনারা মনে করেন প্রথমে একটু কম দিয়ে পরবর্তীতে বাড়িয়ে নিতে পারেন কম হলে আর যদি বেশি হয় তাহলে তো আর কমাতে পারবেন না খুব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আর এই কষিয়ে নেওয়ার জন্য আরেকটু পানির প্রয়োজন হবে আমার আমি আর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে এই কাজটা কিন্তু খুবই ভালো করে করতে হবে এই কষানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে এবং তত টেস্টি হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বরক চলে আসছে আমি এরকম করে একটু পরপর নাড়াচাড়া করে দেব এবং তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি এই মশলাটা কষিয়ে নেব যখন এরকম টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে আসবে এবং মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা এবং লেজ এবং সাইডের যে অংশগুলো থাকে মাথার সেগুলো এবং দুই তিন দুই তিনটা মাছের পিস আপনারা এই অবশিষ্ট জিনিসগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আর আমি এই অবশিষ্ট ইলিশ মাছের মাথার অংশ বা লেজের অংশ সাইডের অংশগুলো দিয়েই রান্নাটা করছি অনেক সময় এগুলো খাওয়া হয় না ফ্রিজে অনেক দিন ধরেই থাকতে থাকে তাই এটা দিয়ে এত মজার একটা রেসিপি করা যায় সেটাই আপনাদের সামনে শেয়ার করছি আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম মশলার সাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে দেবো এই মাছটা কিন্তু আপনার থার্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করতে হবে এইভাবেই কষিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম মশলার সাথে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব আরও দুই মিনিট এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দুই মিনিট পরে পারফেক্টলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আর আরও বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এর ভেতর আমি বাকি উপকরণগুলো দিলেও কিন্তু মাছটা নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে তাই আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি আর এই মাছের মাথা এবং লেজগুলো খুব ভালোভাবে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে তুলছি একটা একটা করে তুলছি যাতে করে কোনোটাই ভেঙে না যায় সবগুলো একইভাবে তুলে নিলাম এখন আমি মশলাটা আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি লম্বা বেগুন নিয়েছি আর লম্বা বেগুনটা চার চার ভাগ করে তারপর আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একইভাবে কেটেছি একটু লম্বাটে করে আর এখানে আমি প্রায় আধা কেজি বেগুন দিয়েছি এবং দুটো বড়ো সাইজের আলু দিয়েছি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মশলাগুলো খুব ভালোভাবে সবজিতে মিশিয়ে দিচ্ছি এভাবে করেই করতে হবে আর মাছগুলো অবশ্যই তুলে নেবেন ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি করতে হলে তো অবশ্যই মাছগুলো তোলাই লাগবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা যাতে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশে যায় ঢাকনাটা এক তুলে নিচ্ছি এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কিন্তু টমেটোটা একেবারে গলে গেছে দেখতেই পাচ্ছেন টমেটোটা দিলে কিন্তু এক্সট্রা একটা স্বাদ যোগ করে রেসিপিতে যে কোনো রেসিপিতে আপনারা যে কোনো তরকারিতে টমেটো অ্যাড করলে দেখতে পারবেন টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনের রংটাও পরিবর্তন হয়ে গেছে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তলা থেকে মশলাগুলো উপরে তুলে দিচ্ছি এতে করে তলায় কিন্তু মশলাটা আর লেগে যাবে না খুব ভালো করে আমি কাজটা করছি এই পর্যায়ে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই এই কষানোর প্রসেসটা খুব ভালোভাবেই করতে হবে ঝোলটা বেশ কিছুটা টেনে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কোথাও কিন্তু লেগে যায়নি যেহেতু আমি বেশ কিছুক্ষণ ধরে চুলাতে এটা রেখে দিইনি একটু পর পরই নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি অ্যাড করব পানি পুরো রান্নাটা তো শেষ করার জন্য যতটুকু পানি প্রয়োজন এখানে আমি প্রায় দেড় কাপ পানি ব্যবহার করেছি এতে করে পারফেক্টলি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি মশলাগুলো ভেতর ঢুকবে সবজির ভেতরে এবং মাছের ভিতরেও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছের মাথাগুলো এবং সাইডের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে করে আস্তে আস্তে করে আমি দিয়ে দেব দিয়ে দিলাম সবগুলো মাছের মাথা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত খুব ভালো করে বলক চলে এসছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনগুলো কিন্তু এখনও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়নি দেখি কিন্তু বোঝা যাচ্ছে আর যখন পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো কিন্তু একেবারে রান্নার তলাতে চলে যাবে এরকম ভেসে থাকবে না আর ভেসে থাকলে বুঝতে হবে বেগুনগুলো সেদ্ধ হয়নি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো কিন্তু একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গেছে সবগুলো উপকরণই সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেব এ পর্যায়ে আমি ঝোলটা বেশ কিছুটা টানিয়ে নেব এই টানিয়ে নেওয়ার জন্য আমি আরও অনেকক্ষণ অপেক্ষা করে জাল দিয়ে দিয়ে ঝোলটা টানিয়ে নেব আর যত বেশি রান্নার জাল জালটা বেশি হবে টেস্টটা তত ভালো হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ এখন আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা কিন্তু মিশে গেছে এবং তরকারির রংটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে রান্নাটা অনেকটা রেডি হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে আপনারা এই ক্ষেত্রে কিন্তু লবণটাও চেক করে নিতে পারেন যদি কম হয় তাহলে অ্যাড করতে পারেন আবার চাইলে একটু ধনিয়াপাতা কুচি উপরে দিতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি খুব মজার গ্রাম্য স্টাইলে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি অবশ্যই খুবই আকর্ষণীয় বিশেষ করে প্রবাসীতে যারা আছেন তাদের জন্য আমি মনে করি এই রেসিপিটি বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ